আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 5 তারিখ, 7 মার্চ 2022। আমি আজকে গোল কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো মালয়েশিয়া থেকে। আমি আসমা ইসলাম। মালয়েশিয়া গোল কালেকশনের যেই রেটটা, আমি সেই রেটটা আমি জানিয়ে দেবো ধৈর্য সহকারে। আপনারা যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে সবাইকে একবার করে স্বাগতম। তো যারা, আমি প্রতিদিন বললে ভুল হবে, আমি মাঝখানে কয়েকদিন মিসিং। তো যাই হোক, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হলো আপনাদের হাতের আংটি। যারা হাতের আংটি কিনতে ইচ্ছুক, সিম্পলের মধ্যে একটু গর্জিয়াসের মধ্যে, তাদের জন্য। আমি বেশি গর্জিয়াস নিয়ে আসি নাই, কারণ খুব সিম্পল। হ্যাঁ, এখান থেকে আরও একটা কথা বলে দিচ্ছি, আমি কিনেছি কোন আংটি আপনারা বলুন তো, কমেন্টে লিখেও দিয়েছি। কারণ এখান থেকে যে কোনো একটা আমি কিনেছি, তো আমার পছন্দ অনুযায়ী কোন আংটিটা আপনাদের সাথে দেখি ঠিক আছে কিনা, আপনারা যদি পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই 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 আপনারা জানাবেন, ঠিক আছে? তো এই আংটিগুলো, আজকে অনেকগুলো আংটি নিয়ে আসছি। সিম্পলের মধ্যে আছে, মিডিয়ামের মধ্যে আছে, যারা কিনতে ইচ্ছুক। আর এটা সাদা গোল্ড মিক্স করা, সাদা গোল্ড ছাড়া আছে, মিক্স করা আছে। আপনাদের যে যার যেরকম ইচ্ছে আপনারা সে ওইটাই নিতে পারেন। তো আজকের রেট আমি জানিয়ে দিচ্ছি, আজকের রেট গতকালকের তুলনায় আজকে 1 রিঙ্গিত বেড়ে গেছে। সো গতকালকের রেটটাই আমি বলে দিব, গতকালকের রেটটা যা ছিল সেটা হয়েছে এখন বর্তমানে আজকের ইয়েতে হয়েছে হানিফাতে ওই রেটটাই আছে। আর আমি এই গোল্ড কিনেছি আপনার আনিকা গোল্ড, আনিকা জুয়েলার্সের থেকে। তো যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই জানতে পারেন বা জানেন বা দেখেছেন আনিকা গোল্ড। তো আমি মালাবারের রেটও বলছি না, মালাবার আর আনিকা গোল্ড একই রেট আজকে। সো আজকে রেট হলো মালয়েশিয়াতে আনিকা বা মালাবারের রেট সেটা হলো 254 টাকা, 1 গ্রামের দাম 254 টাকা, এটা হয়েছে হানিফার রেট। আর 255 টাকা, এটা হয়েছে আনিকা বা মালাবারের রেট। হ্যাঁ, মালাবার আদার্স যে দোকানগুলো আছে প্রত্যেকটাতে একই রেট, হানিফাতে 1 রিঙ্গিত কম আছে। সো আমি যে আংটিটা কিনেছি সেই আংটিটা রিসিট সহ গতকালকে নিয়েছি। তো আজকে আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এই জন্য আর দেখাইনি। তো ইনশাআল্লাহ আমি কালকে ছোট্ট একটা ক্লিপের সাথে আমি আমার যে আংটিটা আমি কিনেছি সেটা আমি অ্যাড করে দিব। আপনারা যদি বলতে পারেন তাহলে আমি একটু খুশি হব, যে আমাদের আমার সাথে আপনারা কতটুকু একমত সেটাও বুঝতে পারবো ইনশাআল্লাহ। আজকে যে আংটিগুলো নিয়ে আসছি সেগুলো সিম্পলের মধ্যে। এখন যে আংটিটা দেখতেছেন এটা হয়েছে 2 গ্রাম 740 পয়েন্ট। তো এটা সিম্পলও বলা যায়, কিন্তু এটা কিন্তু একদম পাতলা, একদম নিপিস যেটাকে মালয়েশিয়াতে বলে পাতলা। তো কি বলে, এই যে একটা বাটারফ্লাই, এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইন। এটা হয়েছে একটু কম, 2 গ্রামের থেকে একটু কম। এটাও মোটামুটি আপনাদের রাফ ইউজ করার জন্য ঠিক আছে। আপনারা যারা রাফ ইউজ করতে চাচ্ছেন তাদের আংটির যেই প্যাচটা সেটা কিন্তু অনেক সময় দেখা গেছে সবসময় ইউজ করতে করতে বাঁকা হয়ে যায়, কাজকর্ম করতে গেলে কিছু শক্ত কিছু ধরতে গেলে ওটা বাঁকা হয়ে যায়। তো এটা আশা করি মোটামুটি ভালো থাকবে, অনেক দিন যাবৎ পড়তে পারবেন, তারপরে হয়তো বা বাঁকা হলেও হতে পারে। আর বাঁকা তো হবে, স্বাভাবিক, রাফ ইউজ করলে এটা বাঁকা হবেই, সেটা থেকে মানে কোনো আংটি মুক্ত নাই। তবে হ্যাঁ, কিছু কিছু আংটি আছে খুবই হ্যাভি, তারপরে একটু দেখবেন কি হেলে গেছে বা একটু দূর থেকে একটু স্যাঙ্গেজ দেখাচ্ছে, সরি মানে বাঁকা দেখাচ্ছে। তো এই যে একদম সিম্পলের মধ্যে যে আংটিটা আপনারা দেখতেছেন, এটাও সাদা গোল্ডের মধ্যে মিক্স করা, এটাও কিছু কম, 2 গ্রাম, 1 গ্রাম 950 পয়েন্ট। তো এটাও কিন্তু কিছু কম, 2 গ্রাম, অথচ একদম সিম্পল দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু সাদা গোল্ডের মধ্যে মিক্স করা, এটাও রাফ ইউজ করার জন্য ঠিক আছে, বাট আমি বলবো না, কারণ এটা অনেক সময় দেখা গেছে কি এই মানে এটার ডিজাইনের কারণে এটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। হ্যাঁ, আর এটাও সিম্পল ডিজাইনের মধ্যে, একদম সিম্পল ডিজাইন, কিন্তু ওজন একটু বেশি, 3 গ্রাম থেকে একটু বেশি। তো আমি প্রত্যেকটা গ্রাম সহ আমি দিয়ে দিয়েছি, হলমার্ক সহ আছে 9/6। তো সাইজ সহ আরেকটা কথা, ওই যে এটার সাইজ কিন্তু 19। হ্যাঁ, আপনাদের হাতে কার কোন কীরকম মাপ সেটা আমি জানি না,
এটা হয়েছে, এটাও 19, এটাও খুবই সুন্দর, 916 4.170 পয়েন্ট 4 গ্রাম, 4 গ্রামের মধ্যে, 4 গ্রাম থেকে একটু বেশি, এটাও খুবই সুন্দর। ছোট্ট একটু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, এটার এই আংটিটার ছোট্ট একটু ভিডিও আছে, আর যদি ভালো লাগে দেখে নেবেন, এই ভিডিওর মাঝখানেই ছোট্ট একটু ভিডিও আছে। তো এই আংটিটাও খুবই সুন্দর, এটাও এটাও আপনারা রাফ ইউজ করতে পারেন, যারা মানে সবসময় আংটি পরে অভ্যাস তারা, আর যারা পরেন না তারা, তাদের কথা আমি বলতে পারতেছি না। তো এটাও খুবই সুন্দর, বুঙা এখানে বলে, ফুলেরে বুঙা বলে, তো এটাও খুবই সুন্দর, বুঙার মধ্যে সাদা গোল্ড মিক্স করা। তো কি বলে, আজকের রেটগুলো আমি বলে দিচ্ছি, তারপরে বিস্তারিত বলতে যাচ্ছি, আর প্রত্যেকটার হলমার্ক প্লাস কতটুকু গ্রাম সব লেখা আছে, আপনারা দেখে নেন ধৈর্য সহকারে। আজকের রেট হানিফার রেট বলে দেবো ইনশাল্লাহ, তো সাথেই থাকুন। 1 গ্রাম 24 ক্যারেট 260 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত, 22 ক্যারেট 254 টাকা, 21 ক্যারেট 240 টাকা, 18 ক্যারেট 198 টাকা, 16 ক্যারেট 158 টাকা, 14 ক্যারেট 118 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। এক ভরির দাম কত আসতেছে? 2,959 টাকা 1 পয়সা এক ভরির দাম। বাংলাদেশি টাকা কত আসতেছে? বাংলাদেশি টাকা 1 গ্রামের দাম 24 ক্যারেট পড়তেছে বাংলাদেশি টাকা 5,668 টাকা বাংলাদেশি টাকা, 22 ক্যারেট 5,537 টাকা 2 পয়সা, 21 ক্যারেট 5,000, সরি মাফ করবেন একটু জোরে একটা মোটর গেছে জন্য অফ ছিলাম, 5,232 টাকা, 18 ক্যারেট 4,316 টাকা 4 পয়সা, 16 ক্যারেট 3,444 টাকা, 14 ক্যারেট 2,572 টাকা 4 পয়সা, 11.65 গ্রামে এক ভরি। এক ভরির দাম বাংলাদেশি টাকা কত আসতেছে? এক ভরির দাম আসতেছে 64,508 টাকা 38 পয়সা এক ভরির দাম 64,508 টাকা 38 পয়সা। তো যে আংটিটা দেখছেন ওইটাও কিন্তু একটু হেভির মধ্যে, একটু ওজনের মধ্যে, ভালোই সুন্দর, খারাপ না। যাদের যেই আংটি পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন, আপনারা যদি ইয়েতে যান কি বলে আনিকা, আনিকা জুয়েলার্সে যান, আনিকা গোল্ড শপে যান, আপনারা অবশ্যই এই ডিজাইনের মধ্যে আংটি পেয়ে যাবেন, আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, আমি বিদায় নিব, বিদায়ের ঘন্টা বেজে গেছে। সো অনেক কথা বললাম, এই যে ছোট্ট ভিডিওটা, ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম যে এটা শাইনিংটা খুবই সুন্দর আর ডিজাইনটাও খুবই প্রিটি। এটা 4 গ্রামের উপরে ডিজাইনটা। তো যাই হোক, আমি এখানেই বিদায় নিব। আর এটা কিন্তু, এই আংটিটা কিন্তু একই ডিজাইন, বাট দুইটা দুই সাইজ, এজন্য আমি ছবি দুইটা দুইবারে দেখিয়ে দিয়েছি, একটা হচ্ছে 2 গ্রামের বেশি আর একটা হচ্ছে 1 গ্রামের বেশি, ঠিক আছে? তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য, আসসালামু আলাইকুম।